তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় ক্রিকেটার আরাফাত সানির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানা উপপরিদর্শক ইয়াহিয়া আহমেদ ক্রিকেটার আরাফাত সানিকে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে সানির পক্ষে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক ইয়াহিয়া আহমেদ সাংবাদিকদের জানান, আরাফাতকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। বেলা ১১টার দিকে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। ঢাকার মহানগর পুলিশের তেজগাঁও অঞ্চলের উপকমিশনার বিপ্লব কুমার সরকার জানান, ৫ জানুয়ারি নাসরিন সুলতানা নামের এক তরুণী সানির বিরুদ্ধে মামলা দায়ের করেন। তার দাবি, সানির সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক আছে। তাদের অন্তরঙ্গ কিছু ছবি সানি ফেসবুক সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন। আজ সকালে ঢাকার আমিনবাজার এলাকা থেকে সানিকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জামাল উদ্দিন জানান, মেয়ে বন্ধু নাসরিন সুলতানার করা মামলায় আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ৫৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।